প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে এখন আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা, যেটি আমি গত ক্লাসও এই তাপগতিবিদ্যার উপরে একটা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাপগতিবিদ্যার আরেকটা অংশ আমরা আলোচনা করেছি। গতদিন আমরা সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ এবং রুদ্ধতাপীয় কৃত কাজ কি, ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে একটা উদ্দীপকের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা আলোচনা করব এখানে ইঞ্জিনের দক্ষতার উপরে এবং এনট্রপিকে নিয়ে একটা আমি উদ্দীপক এখানে তুলেছি, উপস্থাপন করেছি, এটার আলোকে আমরা কাজ করব। এখানে বলা হচ্ছে যে একটি প্রত্যাবর্তী ইঞ্জিন প্রদত্ত শক্তির এক চতুর্থাংশ কাজে রূপান্তরিত করে যদি তাপদাহকের তাপমাত্রা 80 কেলভিন কমানো হয় তবে কর্মদক্ষতা দ্বিগুণ হয়। তাপউৎসের তাপমাত্রা নির্ণয় কর, যদি প্রদত্ত তাপ শক্তি 4000 জুল হয় তবে উদ্দীপকে ইঞ্জিনের সম্পূর্ণ চক্রের জন্য এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা করো। আগে আমরা যে কথাটা তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, আগে আমরা যখন থিওরিটিক্যাল আলোচনা করেছি এগুলো বুঝেছি, তারপরও আমাদেরকে আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য এই প্রশ্নগুলা উপস্থাপন করা। আমরা জানি একটা ইঞ্জিনের দক্ষতা, দক্ষতাটা আমরা কিভাবে বের করি, দক্ষতাটা হচ্ছে যে ইটা সমান কাজে রূপান্তরিত তাপ শক্তি, যেটাকে আমরা লিখি যে ডব্লিউ ডিভাইডেড বাই সরবরাহকৃত তাপ শক্তি। এটা কি একটা তাপ ইঞ্জিনের, আমরা যে বিষয়টা শিখেছি যে এটা একটা আমরা ধরে নিলাম যে তাপ ইঞ্জিন, যে এটা যে বিষয়টা আমরা এইভাবে শিখেছিলাম তোমাদের নিশ্চয় জানা আছে, এটা হচ্ছে যে কি তোমার উচ্চ তাপাদা, যেটা আমার কি করবে তোমার এই ইঞ্জিনের, এটা তো হচ্ছে যে একটা তাপীয় ইঞ্জিন, আর এখানে যেটা কাজে রূপান্তরিত হচ্ছে ডব্লিউ, ডব্লিউ সমান কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা হচ্ছে যে কি তোমার কিউ টু, এটা হচ্ছে যে উচ্চ তাপাদা, এটা হচ্ছে যে নিম্ন তাপাদা, তাহলে এটা হচ্ছে যে কাজে রূপান্তরিত তাপ শক্তি। এখান থেকে আমরা পাই এটা সমান ডব্লিউ ডিভাইডেড বাই ইউ ওয়ান, এবং এই ডব্লিউটা হচ্ছে যে ইউ ওয়ান মাইনাস ইউ টু, যেখান থেকে আমরা ইঞ্জিনের দক্ষতাটা বের করতে পারি, এটা সমান ইউ ওয়ান মাইনাস ইউ টু ডিভাইডেড বাই ইউ ওয়ান, শতকরা হারে প্রকাশ হলে আমরা 100% দিই, এই বিষয়টা আমাদের জানা আছে। আবার যখন ইঞ্জিনটি যদি একটা প্রত্যাগামী ইঞ্জিন হয়, যেমন কার্নো ইঞ্জিন একটা হচ্ছে প্রত্যাগামী ইঞ্জিন, তাহলে প্রত্যাগামী যখন ইঞ্জিন হয় তখন আমরা জানি যে তাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, সেখান থেকে আমরা জানি ইউ ওয়ান ডিভাইডেড বাই ইউ টু সমান টি ওয়ান বাই কত তোমার টি টু। তাহলে এইগুলোকে আমরা কাজে লাগিয়ে এখানে যে কথাটা বলা হচ্ছে একটি প্রত্যাবর্তী ইঞ্জিন প্রদত্ত শক্তি এক চতুর্থাংশ কাজে রূপান্তরিত করে, এটার অর্থটা হচ্ছে যে কি, এটার অর্থ হচ্ছে যে আমার কাজে রূপান্তরিত করে কতটুকু, বলা হচ্ছে তাহলে কাজে রূপান্তরিত তাপ শক্তিটা হচ্ছে যে সরবরাহকৃত তাপ শক্তির এক চতুর্থাংশ। প্রশ্নে তাই বলা হয়েছে যে এক চতুর্থাংশ কাজে রূপান্তরিত করে, তাহলে এটা যদি আমি এটা পাই তাহলে এটার জন্য আমরা লিখলাম ডব্লিউ ওয়ান সমান আমরা পাচ্ছি ইউ ওয়ান ডিভাইডেড বাই কত তোমার ফোর। তাহলে এই জিনিসটা যদি আমি এখন এখানে বসাই এই উদ্দীপক অনুসারে, তাহলে আমরা কি পাচ্ছি ওয়ান বাই কত তোমার ফোর, এটা যে কিন্তু ইউ ওয়ান, ইউ ওয়ানে চলে যাচ্ছে ওয়ান বাই ফোর, অর্থাৎ ইঞ্জিনটি দক্ষতা আমরা লিখতে পারলাম যে এটা সমান ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফোর মানে 0.25, শতকরা হারে প্রকাশ করলে 25%, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম এখান থেকে। যদি তার গ্রাহকের তাপমাত্রা 80 কেলভিন কমানো হয় তবে বলা হচ্ছে যে কর্মদক্ষতা দ্বিগুণ হয়। আমরা কিন্তু এটুকু আগেও আলোচনা করেছি একটি ইঞ্জিনের দক্ষতা কখন বৃদ্ধি পায়, একটা ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পায় যখন উৎসের কি তাপমাত্রা বর্তমানে যেটা আছে বা উৎসের সরবরাহকৃত যে তাপ শক্তি সেটি এখন যত আছে তার চেয়ে যদি বেশি বাড়ানো হয়, যদি আমরা নিম্ন তাপমাত্রার এটাকে স্থির রেখে এটা যদি বাড়ানো হয় অথবা এটাকে স্থির রেখে যদি এটাকে কমানো হয়, তাহলে তখন আমরা জানি যে ইঞ্জিনের দক্ষতা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের সেটা জানা আছে। আমরা যদি কার্নো ইঞ্জিনের জন্য যদি আসি তাহলে তো আমরা কার্নো ইঞ্জিনের জন্য জানি এটা সমান
1 minus P2 divided by P1 অর্থাৎ একটা প্রত্যাগামী ইঞ্জিনের জন্য এটা যে কথা বা আমরা এটাকে যদি এভাবে লিখি যে T1 minus P2 divided by কত তোমার T1 তাহলে এখানে যে আমার ভাগফলটা বেশি কখন হবে যদি এটা স্থির যদি আমি রাখি এখন এটা যদি আমরা কমাই অর্থাৎ T2 বর্তমানে যা আছে তার সে যদি আমার আরো যদি কমিয়ে ফেলি মনে করো এখন আছে যে 40 এখন এটা যদি আমি 20 করি তাহলে T1 থেকে 20 কম বিয়োগ দিলে বর্তমানে যেটা আছে এটা সে কি হবে তোমার বেশি হবে আর কমে যাবে তাই না তো তখন সেই ক্ষেত্রে আমরা যদি এই তাপটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তখন সেই ক্ষেত্রে ভাগফলটা কি হবে তোমার বেশি হবে অর্থাৎ ইঞ্জিনের দক্ষতাটা বৃদ্ধি হবে আমি কি বলছি আবার খেয়াল করো কথাটা সেটা যদি একটা ইঞ্জিনের দক্ষতা যদি আমার বৃদ্ধি পেতে হয় তাহলে তখন সেই ক্ষেত্রে এই মানটা কি হবে তোমার বেশি হতে হবে তাহলে দক্ষতা বৃদ্ধি হওয়া মানে এই মানটা বেশি হওয়া এখন হচ্ছে যে মনে করো 0. কত তোমার 25 মানে 25% তাহলে এটা যদি আমার 0. মনে করো 3 যদি হইতে হয় তাহলে আমার এটা যদি স্থির রাখি তাহলে এই মানটা কি হইতে হবে তোমার একটু বাড়াইতে হবে এটা যদি আমাকে বাড়াইতে হয় এই যে এই মানটা যদি আমার বাড়াইতে হয় তাহলে বিয়োগফলটা যদি বাড়তে হয় তাহলে তখন এই মানটাকে কি করতে হয় আরো কমাইতে হবে না কমাইলে তো এটা বিয়োগফলটা কি হবে তোমার বেশি হবে না তাহলে সেই ক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে যে অথবা এটা যদি আমি স্থির রাখি তখন সেই ক্ষেত্রে এটাকে কি করতে হবে তোমার যদি আমি বাড়াই তাহলেও সেই ক্ষেত্রে কিন্তু এটা বাড়বে অর্থাৎ ভাগফলটাও বাড়বে এই জন্য বলা হচ্ছে একটা ইঞ্জিনের দক্ষতা যদি বাড়াইতে হয় তাহলে আমি যদি উৎসের তাপমাত্রা যদি বা উৎসের তাপ যদি স্থির রাখি তাহলে তাপ গ্রাহকের বা নিম্ন তাপাধারের তাপ বা তাপমাত্রা কমাইতে হবে অথবা নিম্ন তাপাধারের তাপ বা তাপমাত্রা যদি আমাদেরকে স্থির রাখতে হয় তাহলে স্থির রেখে যদি উৎসের তাপ বা তাপমাত্রার মান বাড়াই তাহলে সেই ক্ষেত্রে ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পাবে এই জন্য এখানে বলা হয়েছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা অর্থাৎ এটার তাপমাত্রা যদি 80 কেলভিন কমানো হয় তাহলে বলা হচ্ছে যে দক্ষতা দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে তাহলে এই বিষয়টা থেকে এবার আমরা তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করে পরবর্তী বিষয়গুলোর মধ্যে আমরা আসব তাহলে এখান থেকে আমরা একটা বিষয় প্রথমে উন্নীত হলাম যে এই ইঞ্জিনের দক্ষতা এটার সমান কত তোমার 1/4 এটার সমান আমরা কত পেলাম 1/4 আচ্ছা এটা যদি আমার হয় 1/4 যদি এটা হয় তাহলে আমরা এখন এখানে কি পাচ্ছি দেখো তোমরা একটু খেয়াল করো তাহলে আমার যখন এটা কমানো হয়েছে পরিবর্তিত যে দক্ষতা সেটা যদি আমার ইটা প্রাইম যদি হয় তাহলে ইটা প্রাইম সমান বলতেছে বর্তমানে যে দক্ষতা আছে তার কত তোমার দ্বিগুণ তার কত তোমার দ্বিগুণ এটাই বলেছে যে 80 কেলভিন যখন কমানো হয় তো এখন এটার জন্য যদি আমি ধরি যে ইটা প্রাইম সমান আমরা কি লিখব 1 মাইনাস T2 prime divided by কত তোমার T1 যেহেতু আমার এখানে T1 মানে কোনটা তোমার এটা যে এটা তাপমাত্রা T1 এটা হচ্ছে কত তোমার T2 এটা পরিবর্তন করে নাই করছে কোনটা তোমার এটা তাহলে এটা পরিবর্তন করে আগে ছিল যে T2 এখন পরিবর্তিত হয়ে মনে করো আমরা ধরে নিলাম যে T prime তাহলে এই জন্য আমরা লিখলাম এটা prime সমান 1 minus T2 divided by T1 তাহলে আমি যদি এখানে লিখি এটাকে আবার আমরা লিখতে পারি এইটুকু যে 1 মাইনাস T2 মাইনাস কত তোমার 80 এত কমানো হয়েছে এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে তখনই দক্ষতাটা হয়ে গেছে যে কত তোমার দ্বিগুণ তখন বলছে দক্ষতাটা কত হয়ে গেছে তোমার এই দ্বিগুণ হয়ে গেছে তাহলে এই জন্য এটা হচ্ছে যে কত তোমার T1 এই জন্য আমরা লিখতে পারি 2 ইটা সমান 1 মাইনাস T2 এত ডিভাইডেড বাই এটা আশা করি এটা বুঝতে অসুবিধা নেই তাহলে এখান থেকে যদি আমি দেখি 2 × 1/4 সমান আমরা দেখতে পাচ্ছি এখানে কত দেখো তাহলে আমরা যদি এখানে কত পাচ্ছি এত তাহলে 1 মাইনাস আমরা লিখলাম T2 মাইনাস 80 ডিভাইডেড বাই T1 এখান থেকে যদি করি আমাদের হাফ হয়ে যাচ্ছে তাহলে এটা এইদিকে যদি চলে আসে T2 মাইনাস 80 ডিভাইডেড বাই T1 সমান 1 মাইনাস হাফ অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে যে কত তোমার হাফ তাহলে এখন এটাকে যদি আরেকটু আমরা সামনের দিকে যদি আগে এগিয়ে নিয়ে যাই তাহলে আমার কি আসতেছে দেখো এখন এখানে
আমরা কি পাচ্ছি তাহলে এখান থেকে আমরা তাহলে যে বিষয়টা পাচ্ছি সেটা হলো যে তাহলে আমরা এখন পাচ্ছি এই যে t1 সমান আমরা পাচ্ছি t1 সমান তাহলে 2t2 মাইনাস কত তোমার 160 তাহলে এটা যদি আমার হয় আবার আমরা যদি ওই সম্পর্ক থেকে আসি যেহেতু এটা সমান আমরা পাচ্ছি যে কত তোমার এই যে এটা সমান 1 মাইনাস t2 ডিভাইডেড বাই কত তোমার t1 এই যে কথাটা আমরা বললাম মনে করো এটা সমান 1 মাইনাস t2 ডিভাইডেড বাই কত তোমার t1 এই যে এটা সমান এটা যদি আমরা দেখি এটা যদি আমার 1 বাই 4 যদি হয় তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1 মাইনাস t2 ডিভাইডেড বাই t1 এখান থেকে যদি t2 ডিভাইড বাই t1 এইদিকে যদি নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে যে 3 বাই কত তোমার 4 3 বাই কত তোমার 4 তাহলে t2 সমান আমরা লিখতে পারি t2 সমান 3t1 ডিভাইডেড বাই 4 এই মানটা এখানে যদি আমি বসাই দেখো তাহলে আমরা পাচ্ছি t1 সমান আমরা পাচ্ছি t1 সমান তাহলে 2 তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি 3 বাই 4 কত তোমার t1 এই যে t2 সমান 3 বাই 4 t1 মাইনাস 160 তাহলে আমরা যদি এখন এখানে দেখি তাহলে আমরা কত পাচ্ছি মনে করো এই এটা যদি আমাদের এদিকে যদি চলে আসে তাহলে 160 সমান আমরা পাচ্ছি এটা হচ্ছে যে 3 বাই 2 অর্থাৎ 0.5 t1 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি t1 সমান 320 কেলভিন এই যেটা আমাদের চাওয়া হয়েছে যে তাপ উৎসের তাপমাত্রা কত তাহলে আমরা তাপ উৎসের তাপমাত্রাটা এটা আমরা বের করে ফেললাম এখন আমাদের যে বিষয়টা চাওয়া হচ্ছে সেটা হলো যে যদি প্রদত্ত তাপ শক্তি 6000 জুল হয় অর্থাৎ আমাদের q1 ওই যে চিত্রের মধ্যে একটু আগে আমরা যেটা দিয়েছিলাম তাই না এই যে এখান থেকে আমরা যে চিত্রটা এখানে দিয়েছিলাম এই টি ওয়ান সমান যদি বলা হচ্ছে যে 6000 জুল যদি হয় তবে উদ্দীপকের ইঞ্জিনের সম্পূর্ণ চক্রের জন্য এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা করে তাহলে দেখো এখান থেকে আমরা একটা বিষয় পেলাম টি ওয়ান হচ্ছে যে 6000 জুল আর টি ওয়ান সমান আমরা পেলাম যে 320 কেলভিন তাহলে এই দুটোকে মাথায় রেখে আবার আমরা দেখি তো জানি টি টু সমান 3 বাই 4 t1 তাহলে এই তিনটা বিষয় যদি আমরা এখন এখানে যদি নিয়ে আসি তাহলে আমরা লাস্ট পর্যন্ত এই মানগুলো আমাদের প্রয়োজন হবে একটা মান হচ্ছে যে এই যে t1 সমান 320 t1 সমান 400 জুল আর t2 সমান 3 t1 ডিভাইডেড বাই কত তোমার 4 তাহলে এই চারটা তিনটা জিনিস আমাদের এখন আমাদের সংগ্রহে আছে এগুলা দিয়ে আমরা এখন সামনের দিকে কি করব তোমার যাব তাহলে এগুলার মধ্যে একটা হচ্ছে এই যে দেখো তাহলে আমরা পাইলাম q1 সমান 4000 কত তোমার জুল q1 সমান হচ্ছে যে কত তোমার 4000 জুল তাহলে আমরা পেলাম q1 সমান 4000 জুল p1 সমান আমরা পেলাম 320 কেলভিন আর t2 সমান 3t1 ডিভাইডেড বাই 4 তাহলে এগুলো মাথায় রেখে আমরা এখন সামনের দিকে কি করব তোমার যাব দেখো শিক্ষার্থীরা এখানে এনট্রপির পরিবর্তনে যদি আমরা আসি বলো তো দেখি এনট্রপির পরিবর্তনে আমরা কি কি সূত্র শিখেছি আমরা এনট্রপির পরিবর্তনের জন্য কিন্তু দুটো সূত্র শিখেছি একটা হচ্ছে যে কি ds সমান u বাই t আর অথবা ds সমান ms ln t2 ডিভাইডেড বাই t1 এই সূত্রগুলো কোত্থেকে আসছে আমরা কিন্তু বলেছি আবার একটু আমরা স্মরণ করিয়ে দিই এটা কখন হবে
যখন বস্তুর মধ্যে অবস্থার কোনো পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রা কি হবে না, তোমার পরিবর্তন হবে না, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা। আর যখন তাপমাত্রার পরিবর্তন হবে, অবস্থার পরিবর্তন হবে না, তখন হচ্ছে যে এটা। এরকম আমরা একটা উদাহরণ দিয়েও কিন্তু আমরা বলেছিলাম, যেমন আমি যদি এখানে কিছু বরফ নিলাম, বরফ, এই বরফকে আমরা তাপ দিচ্ছি, এই বরফের তাপমাত্রা আমার মনে করো আছে যে কত, 2 ডিগ্রি সেন্টিগ্রেড, -2 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে তাপ দিলে এটা আসবে কোথায়, সাথে সাথে গলবে না, প্রথম তাপ গড়নাঙ্কে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে, এসে তারপর বরফটা গলা শুরু করবে এবং আমার এরপরে হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ফানি হয়ে যাবে গলে। এখানে কিন্তু আমার বরফ ছিল, তাহলে যখন আমরা আরো তাপ দিলাম তখন এটা কি হলো, তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফানিতে হলো। তারপর সেই ক্ষেত্রে আরো যদি আমি তাপ দিই সেটা হয়ে যাবে যে কত, তোমার মনে করো তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে আমার লাস্ট পর্যন্ত হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফানি। আরো তাপ যদি দিই, এবার বাষ্পীভূত আরম্ভ করবে, ফুটতে আরম্ভ করবে, সেটা হবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে মনে করো কি তোমার বাষ্প। তাহলে এই যে আমরা যদি দেখি এখানে বরফ বরফে রয়ে গেছে, তাপমাত্রার ব্যবধান হয়েছে, তখন এখানে সূত্র হচ্ছে যে এটা। আবার এখানে মানে এখানে অবস্থার পরিবর্তন, মানে অবস্থা বলতে আমরা কি বুঝাচ্ছি, মনে করো বরফ পানির কঠিন অবস্থা আমরা দেখালাম, তাহলে এই যে এই অবস্থায় রয়ে গেছে এটার জন্য সূত্র হচ্ছে যে কোনটা তোমার, এটা যেহেতু তাপমাত্রার ব্যবধান হয়েছে, এখানে কিন্তু তাপমাত্রার ব্যবধান হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে, মানে বরফ ছিল এখন পানিতে পরিণত হয়েছে, কঠিন থেকে তরলে পরিণত হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমার এনট্রপি সূত্র হচ্ছে যে এটা। আবার ঠিক একইভাবে এখানে যেহেতু তাপমাত্রার ব্যবধান হয়েছে তখন সেখানে এনট্রপির পরিবর্তন হচ্ছে যে এটা, আবার এখানে যখন হবে তখন আবার এনট্রপির পরিবর্তন হচ্ছে যে কোনটা তোমার, এই যে এটা। এবং এই কিউটা যদি আমরা বের করি তখন এই কিউটা হবে MLF অথবা NLB, যেটাকে আমরা বলি ভর ইনটু গলনের আপেক্ষিক সূত্রতা এবং ভর ইনটু বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা। এখানে কিউটা হবে যে ভর ইনটু বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতা, আর এখানে হবে যে কত তোমার, ভর ইনটু গলনের আপেক্ষিক সূত্রতা। আর এই দুইটার জন্য আমার সূত্র হবে যে এই সূত্রটা, এটা হচ্ছে যে প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে যে শেষ তাপমাত্রা, এগুলো আমরা কিন্তু জানি এনট্রপির পরিবর্তন নির্ণয় করার সূত্র। তাহলে যেহেতু আমার এই সূত্রগুলো এখন জানা হয়ে গেল, আমাদের মেমোরিতে চলে আসলো, তাহলে আমরা এখন এই উদ্দীপকের সম্পূর্ণ চক্রের জন্য এনট্রপির পরিবর্তন কত সেটা আমরা কিন্তু বের করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি আমরা এটা যদি আসে, তাহলে আমাদের এখানে কিন্তু সূত্র এটা হচ্ছে না, আমাদের সূত্র হচ্ছে যে এটা, এই যে ds সমান dqy কত তোমার t, তাহলে এই সূত্রটা নিয়ে আমাদেরকে কি করতে হবে, তোমার করতে হবে। তাহলে আমরা যদি প্রথম অবস্থায় যদি ধরি, তাহলে এনট্রপির পরিবর্তন কত, যখন উৎস থেকে আমার তাপ গ্রহণ করলো, যেহেতু এখানে বলা হয়েছে প্রদত্ত তাপ শক্তি হচ্ছে যে কত তোমার 4000 জুল, তাহলে ওই অবস্থায় যেহেতু তাপ শক্তি এত এবং তাপমাত্রা এত, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা এনট্রপির পরিবর্তন এটা ds1 যদি ধরি, তাহলে আমরা লিখতে পারি q1/t1, তাহলে এটাকে যদি আমি 4000 কে যদি 320 দ্বারা যদি আমি ভাগ করি, 4000 কে 320 দ্বারা যদি আমি কি করি তোমার ভাগ করি, তাহলে 4000 কে যদি আমরা 320 দ্বারা যদি ভাগ করি, 3 বার 36, হ্যাঁ প্রায় 12.5 জুল পার কত তোমার কেলভিন, এই যে এখানে আমরা এনট্রপির পরিবর্তন পেলাম। তাহলে পরবর্তীতে শেষ চক্রের জন্য যখন আমরা আসবো তখন সেইটা হচ্ছে যে ds2 সমান q2/t2 কত তোমার t2, তাহলে আমার এই দুটো জিনিস জানতে হবে, q2 এবং t2, এই জিনিসটা কিন্তু আমাদের দেওয়া নাই, দেওয়া না থাকলে আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই বের করতে পারি q2, কেন, যেহেতু আমরা আগেই শিখেছি যে তোমার q2 সমান কিউ না কাজে রূপান্তরিত তাপশক্তি, যেটা আমরা বের করলাম ওখান থেকে আমরা জানি
যেহেতু ইটা সমান 1 মাইনাস u2 ডিভাইডেড বাই কত তোমার q1 এই সূত্রটা আমরা জানি তাহলে এটা যদি জানি যেহেতু ইটা সমান 1 বাই কত তোমার 4 তাহলে এখানে আমরা লিখলাম 1 মাইনাস q2 ডিভাইডেড বাই q1 তাহলে আমরা যদি এখানে আসি u2 ডিভাইডেড বাই q1 সমান u2 ডিভাইডেড বাই q1 সমান হচ্ছে যে কত তোমার 3 বাই 4 তাহলে সুতরাং q2 সমান কত পাচ্ছি আমরা q1 যদি এদিকে চলে আসে তাহলে এটা হচ্ছে যে 4000 অর্থাৎ লাস্ট পর্যন্ত এখানে আমরা পাচ্ছি যে 3000 কত তোমার জুল তাহলে q2 আমরা 3000 জুল কি করলাম তোমার পেলাম তাহলে এইভাবে যদি আমরা আসি তাহলে q2 সমান আমরা পেলাম 3000 কত তোমার জুল এখন তাপমাত্রার বেলা যদি আসি যেহেতু আমরা পেলাম যে T2 সমান 3T1 ডিভাইডেড বাই 4 তাহলে এখন একইভাবে 3T1 হচ্ছে যে 320 ডিভাইডেড বাই কত তোমার 4 এটা দিয়ে করলে হচ্ছে আমার 32240 240 কত তোমার কেলভিন এখানে যদি আমরা এখন এই মানগুলো যদি বসাই এখানে কত পাবো আমরা 3000 আর এটা হচ্ছে যে 240 তাও আমরা পাচ্ছি যে 12.5 জুল পার কত তোমার কেলভিন তাহলে প্রথম অবস্থা আমরা এনট্রপির পরিবর্তন এটা পাইলাম দ্বিতীয়ের জন্য এটা পাইলাম তাহলে আমরা এই দুইটা বিয়োগ যদি করি তাহলে আবার হয়ে যাচ্ছে যে জিরো আমাদের পূর্ণ একটি চক্রের জন্য যদি আমি এখানে হিসাব করি তাহলে এনট্রপির পরিবর্তনটা কত হয়ে যাচ্ছে তোমার শূন্য হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে তোমার খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে আমরা এই এনট্রপির পরিবর্তন এবং তোমার একটা ইঞ্জিনিয়ার দক্ষতার বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম তাহলে দেখো আমরা এই বিষয়টা তাহলে আমরা আলোচনা করলাম এখন আমরা যে বিষয়টার দিকে একটু লক্ষ্য করব সেটা হচ্ছে যে আমি গতদিনও কিন্তু সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা যে দুটো প্রক্রিয়া জানি দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই দুটোর জন্য যদি আমরা সূত্রগুলো যদি আলোচনা করি এখানে তো আমাদের দরকার বিশেষ রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেখানে কিন্তু আমরা চাপ আয়তন তারপর তোমার তাপমাত্রা আয়তন এবং চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্কগুলো কিন্তু আমরা জানি সেটা হচ্ছে যে কত তোমার ফি ওয়ান বি ওয়ান গামা সমান ফি টু বি টু কত তোমার গামা টি ওয়ান বি ওয়ান গামা মাইনাস ওয়ান সমান হচ্ছে যে তোমার টি টু বি টু গামা মাইনাস ওয়ান আর টি ওয়ান ফি ওয়ান 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা সমান টি টু ফি টু 1 মাইনাস গামা ডিভাইডেড বাই কত তোমার গামা এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই সম্পর্কগুলা আমাদেরকে কি করতে হবে তোমার জানতে হবে ঠিক আছে জেনে আমাদেরকে কাজ করতে হবে এটা আমরা গতদিন যখন ওই যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের জন্য যখন করছিলাম তখন সেখানে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করেছিলাম নেক্সট দিন আমরা এই সূত্রগুলোকে দিয়ে এবং এনট্রপির পরিবর্তনের যে সূত্র আমরা একটা পড়লাম যেটা আমরা এখানে লিখি নাই এখনো ইউজ করি নাই সেটা হচ্ছে যে কি ডিএস সমান তোমার এম এস লন টি টু ডিভাইডেড বাই কত তোমার টি ওয়ান এই যে এই সূত্রের প্রয়োগ এই দুটোর দিয়ে আমরা নেক্সট দিন আমরা সৃজনশীল কোশ্চেন আলোচনা করব তাহলে আজকে আমরা এখানে আমরা শেষ করি নেক্সট দিন আবার পুনরায় আশা করি তোমাদের মুখামুখি হব এবং তোমার তাপগতিবিদ্যার আরো নতুন যেগুলো আমরা ইউজ করি নিয়ে সূত্র সেগুলো নিয়ে আবার নতুন উদ্দীপক নিয়ে আমরা হাজির হব আশা করি তোমরা বাসায় লেখাপড়া করতেছো এখন তো করোনাকালীন যে কথাটা বারবার বলা হচ্ছে যদি ক্লাস বাসায় যদি এগুলো অনুশীলন না করো যদি না দেখো তাহলে কিন্তু
এই অনলাইন ক্লাসে কোনো তোমার পজিটিভ কিছুই আসবে না ছাত্রদের শিক্ষার্থীদের পক্ষ থেকে। এই কথাটা কিন্তু আমরা বারবার বলছি, আর যখন আমাদের এই অনলাইন ক্লাস আমাদের কলেজে তো সকল শিক্ষকেই নিচ্ছেন আশা করি তোমরা জানো, তাহলে সেই ক্লাসগুলো যদি সবগুলা দেখো, আমি মনে করি এই করোনা কালের এই সময়ে যে লেখাপড়ার অনেকেই বুঝতেছে যে ব্যাকআপ ঘুরতেছে, সেটা কিন্তু আসলে আমার মনে হয় তার সমালোচকদের সেই বিষয়টা সঠিক নয়। যেহেতু সব ক্লাসগুলো এখানে হচ্ছে, তোমরা যদি এগুলোকে অনুশীলন করো, বাসায় লেখাপড়া করো, অবশ্যই তোমাদের যথাসময়ে সিলেবাসও শেষ হবে, তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটাও নেওয়া হবে। তাহলে আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।